হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো জ্ঞান অর্জনের ভিডিও। কক্সবাজারে চলার সকল প্রাচীন তথ্য নিয়ে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি একটি লাইক শেয়ার কমেন্ট করো, যাতে তোমরা আমার পরবর্তী আপডেটগুলো পেয়ে থাকো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো পিডিএফের একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটি সেই লিঙ্কে প্রবেশ করে সবগুলো ভালোভাবে পড়ে নিতে পারবে। আমি এই কেন পড়ে দেবো। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রকৃতি বালুময় সমুদ্র সৈকত, যা 112 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। এসময় কক্সবাজার পেনুয়া নামেও পরিচিত ছিল, যার আঞ্চলিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। 9ম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে 1616 সালে মুজাহিদদের আগে কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার মুজলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেই। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগে নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যক্ষ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করে এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করে। কিছু কাজ পুরোপুরি শেষ করার আগে মারা 1799 যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1661 সালে অবস্থান। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব 714 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে যাওয়ার কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেল লাইনের স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। আশা করা যাচ্ছে 2022 সালের মধ্যে ঢাকা থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু করবে। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার হাসিমের কামিল মাদ্রাসা, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার ডিসি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার হার্ভার্ড কলেজ, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাজিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, ইলিয়াস মিয়া চৌধুরী,
উচ্চ বিদ্যালয় কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় বাইজেশ্বর জাপারি একাডেমি কক্সবাজার কেজিএন মডেল হাই স্কুল কক্সবাজার বিরাম ল্যাবরেটরি স্কুল কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল সফলন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় সফলন্ডি সদর কক্সবাজার সাগরমণি উচ্চ বিদ্যালয় সফলন্ডি সদর কক্সবাজার। আরবান ক্যান্টনস ইন বাংলাদেশ, পরেগুলো তোমরা পড়ে নিতে পারবে, সেগুলো হলো কোন তারিখ কি কি হয়েছিল, সেগুলো আর সেগুলো পড়ে দেওয়া যাচ্ছে না বলে তোমরা পড়ে নেবে। আর যদি তোমরা কক্সবাজার সম্পর্কে আর কিছু জানতে চাও তাহলে উইকি ভ্রমণের কক্সবাজার সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে, উকি ভ্রমণে উকি মিডিয়া আমাদের কক্সবাজার সংক্রান্ত মিডিয়া রয়েছে। এই নিবন্ধনটি অসম্পূর্ণ, আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। আজকে তো দূর, পরে একটি ভিডিও দেখা হবে। আমার পরের ভিডিওগুলো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে বন্ধুরা, আজকে তো দূর পর্যন্ত, তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। সবাইকে সালাম আদাব।